ଦେଖନ୍ତୁ ଆଜି ଓଡ଼ିଶାର ମାନ୍ୟବର ଖାଦ୍ୟ ଯୋଗାଣ ବିଭାଗ ଏବଂ ସମୟ ବିଭାଗର ମନ୍ତ୍ରୀ ଗୋଟିଏ ଟୁଇଟ୍ ଜରିଆରେ ଲୋକଙ୍କୁ ଆହ୍ୱାନ କରିଛନ୍ତି ଯଦି କିଛି ସୁବିଧା ଅସୁବିଧା ଅଛି ତାହେଲେ ତାଙ୍କୁ ଟ୍ୱିଟ୍ କରନ୍ତୁ ଏବଂ ଚଳିତ ବର୍ଷ ଖରିଫ୍ ଧାନ ବିକ୍ରି କରିବା ପାଇଁ ଷୋହଳ ତାରିଖ ଲାଷ୍ଟ ଡେଟ୍ ଅଛି ରେଜିଷ୍ଟ୍ରେସନ୍ର ଅଗଷ୍ଟ ଷୋହଳ ଏବଂ ଆଜି ପର୍ଯ୍ୟନ୍ତ ପାଞ୍ଚ ଲକ୍ଷ ଛଅ ହଜାର ଚାଷୀ ପଞ୍ଜିକୃତ ହୋଇଛନ୍ତି ସେ ଟ୍ୱିଟ୍ରେ ପ୍ରକାଶ କରିଛନ୍ତି

এ রাজ্যের ভাগ চাষী যে চাষ জমি এবার পরিশ্রম করু ক্ষেতরে পরিশ্রম উৎপাদন পাই সে সময় পাইবে টুইট করবে এবং সে ভালো ব্যবস্থা রাজ্য সরকার করছে চাষী পাখানে টুইট করবার সুযোগ দিয়েছে চাষী পাখানে এতে টেকনোলোজি ডেভেলপ হয়েছি তুমি তো কহিল দ্বার দেশের শাসন পঁচব এবে টুইট টিট জমে শুণো এবং সবুজ বড় আশ্চর্য কথা সে যে টুইট করছেন সে কালির ঘটনা যে কৈবল্য রোহিদাস জন পঁয়তালিশ বর্ষর চাষী যে গত থর সাত একড় জমি চাষ করে রবি ধান চাষ এবং মাত্র পঁয়তাল্লিশ কুইন্টা ধান বিক্রি করলে টোকন আসলে না টোকন ল্যাপস হয়ে গলা পাখাখি দুই লক্ষ টাকা তাঁর ঋণ লা বুর্ পাখ কুদমণ্ডলপুর গ্রামর সে চাষী এবং সে চাষী মানসাহসিক ভারসাম্য হরাই চিন্তাগ্রস্ত হয়ে ঋণ কিভাবে শুঝবে धान बिक्री करोक लैपसा से, से आत्महत्या करदे गत तो का घटना ये घटना निंदन या उपरूर मान्यवर मंत्री ट्विटर कहीं प्रकाश कले ना ओडा सरकार विफलता जो टोकन लैप्स है धान बिकी पारा नहीं जड़े चासी कैबल्य रोहिदास आत्महत्या कले पैंतालीस वर्षे चाषी ओडा सरकार कहीं नीरव तापर कहीं मंत्री ट्विटर पदे कहले এবং যাহা কুমন্ত পনেরো তারিখ ভিতরে রেজিস্ট্রেশন সরিয মাত্র পাঁচ লক্ষ ছাষি রেজিস্ট্রেশন করেছেন গত থর চৌদক্ষ পাখা পাখি রেজিস্ট্রেসন করে আত আট দিন ভিতরে কত চাষি রেজিস্ট্রেশন করবে ভারতীয় জনতা পার্টি বারম্বার দাবি করু মাস রেজিষ্ট্রেসন সীমা অবধি বড়া যাও। এবং মন্ত্রী মাষী আত্মহত্যা করেছে ওড়শা সরকার বিফলতা কারণর টোকন ল্যাব্স হওয়ার কারণ সে তা পর দশ লক্ষ টঙ্কা তুরন্ত সহযোগ দিব এ আত্মহত্যাৰ ৰাজ্য চকাৰ স্বীকাৰ কৰো নহু বেছি আত্মহত্য কিন্তু দুৰ্ভাগ্য ওা চৰকাৰ স্বীকাৰ কৰো নহি চাছী আত্মহত্যা হ'ব চাছী মানে বাইশ বৰ্ষ ধৰি অৱহেলিত লাঞ্চিত অতি ওড়িশা চৰকাৰ গোটেই জুডিয়াৰী ইনকাৰী কৰো কৈবল্য ৰোহি দাসৰ আত্মহত্যা ঘটনা উপেৰেশা চৰকাৰ গোটেই জুডিচিয়াৰী ইনকাৰী কৰো এই দাবী ভাৰতীয় জনতা পাৰ্টি আজি উপস্থাপন কৰোঁ